তো আজকে নিয়ে এসেছি একটু অন্য ধরনের বই। বইটা অ্যাকচুয়ালি কালেকশন করলাম রিসেন্ট, তো আমি ভেবেছিলাম এটা অনেকদিন ধরেই টার্গেট করছিলাম, বইটা খুঁজছিলাম। তো আমি দেখাচ্ছি বিচ্ছু জাদুশক্তি জুরারনাথ। তো আপনারা বিচ্ছু জাদুশক্তি অনেকেই পড়েছে, জুরারনাথের আপনার হুকতারার মধ্যে এই যে জুরারনাথ দেব সাহিত্য কুটির থেকে বার করা হয়েছিল। আমি প্রথমটা দেখাচ্ছি, এটা প্রথম প্রকাশ হয়েছে 2014, তারপর 2023 পুনর্মুদ্রণ, ঠিক আছে, বইমেলা। যাই হোক, তো এটা কালার বই। তো আমি বিচ্ছু জাদুশক্তি আমার কাছে ছিল না, অনেকে রয়েছে, পারলে এটা 75 রুপিস করে দাম করেছে। কাহিনিটি খুব সুন্দর, একটি মেয়ের কাহিনী। যাই হোক, এখানে বেশ কিছু ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হবো। হ্যাঁ, কালার আপনাকে দেখাচ্ছি ভিডিওটা কত কত সুন্দর করেছে বইটা। এও ঠিক বোর্ডিং স্কুলের মতোই কাহিনী, আমি অত ডিটেলস পড়িনি। বিচ্ছু জাদুশক্তি সমগ্র যদি কোনোদিন বেরোয়, তো বেরিয়েছে কি জানি না, টোটাল কতগুলো কাহিনী আছে তাও জানি না। তো এটা দুটো আলাদা করে বই পেয়েছি বলে আমি এটা নি না। তো ম্যাজিকের ওপরই ডিপেন্ড করেই গল্পটা হয়েছে। একদম সুন্দর বই, পারলে কিনে নিও। এখনও দেব সাহিত্য কুটিরে নতুন করে বার করেছে আবার। একদম দুর্দান্ত বই, টোটাল তোমার 52 পৃষ্ঠার রয়েছে, একটা হার্ড কপি একদম। বিচ্ছু জাদুশক্তিজি জুরারনাথ এবং পেছনে এর অন্যান্য বইগুলো দেখিয়েছে দেবসাহিত্য কুটিরে। তো এটা গেল প্রথম খণ্ড, আমি দ্বিতীয়টা দেখাচ্ছি। এটাও খুব সুন্দর করেছে, একই সাথে মনে হয় বার করেছিল। কালারের মধ্যে কিন্তু খুব ভালো, পাতার কোয়ালিটিও ভালো। অনেক ক্যারেক্টারই রয়েছে, যেমন বিচ্ছু জাদুশক্তি ছাড়া জুরারনাথ ছাড়া স্বপননাথেরও কিছু বই আছে, বিভিন্ন ক্যারেক্টার রয়েছে। তো আমি কোনো সময় ওদের বইগুলো আলাদা আলাদা করে পেলে আমি আনবো। যাই হোক, বইগুলো পারলে আমি কিনবো আস্তে আস্তে। তো নারায়ণ দেবনাথ ছেড়ে এবার একটু জুরারনাথে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, নতুন বই দেখার জন্য। পারলে যাদের নেই বইটা, অতি অবশ্যই কিনে নিও, বইটা ভালো হয়েছে, বেশি দাম নয়, 75 রুপিস। এবং বৈচিত্র্য থেকে অর্ডার যদি করো তোমরা ডিসকাউন্টে পাবে। একটা ছোট্ট ভিডিও করলাম এখানে, এটা 50 পৃষ্ঠার করেছে, 50-52-র মধ্যেই কাহিনিটাকে শেষ করেছে। এটাই কি লাস্ট আমি জুরারনাথের বই, আমি জানি না, আমার জুরারনাথের কোনো বই ছিল না। তো আমি এটা প্রথম কিনলাম, কিনে তোমাদের কাছে জাস্ট দেখালাম বইটা কত সুন্দর। আমি বইয়ের গল্পের দিকে যাচ্ছি না, কেন গল্প তোমরা পড়লেই বুঝতে পারবে, প্রত্যেকটা গল্প খুঁটিয়ে পড়তে গেলে তো একটার মধ্যে দেখানো সম্ভব নয়, ঠিক আছে। তো পারলে বইটা কিনে নিও, বইটা খারাপ হয়নি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।